আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাখে আল্লাহ মারেকে, ভ্লাদিমির পুতিনরা আল্লাহর বাসাই রাখুক, অন্তত এই যুদ্ধে জয়ের পর যদি মরেটরে আর কি, পশ্চিমাদেরকে একটু বুঝাই যাওয়ার দরকার আছে। পুতিনের উপর নানান ধরনের নিষেধাজ্ঞা যখন পশ্চিমারা দিচ্ছে, এক ধরনের সহায়তা করছে গায়েব থেকে, পুতিনের মাঠে যেই পরিমাণ ফসল উঠছে আর যেই পরিমাণ তেলের উৎপাদন বাড়ছে, পুতিনের অর্থনীতি ডে বাই ডে চাঙ্গা হচ্ছে, বলা হচ্ছে এইবার আরও চাঙ্গা হবে। এর মাঝখানেই রাশিয়ার তেলকে নিষেধাজ্ঞা দেওয়ার পর আরও এক ধাপে ঘটনা ঘটছে উল্টা। রাশিয়ার তেল কেনার জন্য লাইনে দাঁড়ায় গেছে 40-50টা দেশ, হিরিক পড়ে গেছে। দর্শক, রুশ তেলের উপর পশ্চিমাদের মূল্যসীমা বেঁধে দেওয়ার প্রতিক্রিয়ায় পুতিন কাকু দিছে উল্টা ঘোষণা। তিনি বলতেছেন, আগামী মার্চ মাস থেকে দৈনিক 500,000 ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদন করবে রাশিয়া। তার মানে তেলের আরও একটা সংকট আমরা হয়তো বাংলাদেশেও দেখতে পাবো। রাশিয়া যদি কম উৎপাদন করে, সৌদিও দিক দিয়ে কম উৎপাদন করতে পারে, কারণ এটা ওপেকের সংগঠনের সিদ্ধান্ত। যদি এমন হয় যে তেল উৎপাদনকারী দেশগুলাই তেল উৎপাদন কমাই দেয়, তো এই তেলটাই চোরাই পথে হোক, দুই হাত ঘুরা হোক, মাফিয়াদের মাধ্যমে হোক, ভারতের মাধ্যমে হোক, তুরস্কের মাধ্যমে হোক, এই তেলগুলো কিন্তু টেকনিক্যালি আপনার ইউরোপের বাজারে ঢুকছে, যার কারণে তেলের দামে অনেকটা স্বস্তি ফিরে আসছিল। আর এখন পুতিন যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, এমন খবরে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার হিড়িক পড়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটি তারাই প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের উৎপাদক রাশিয়া আগামী মার্চ থেকে যে সিদ্ধান্ত নিয়েছে, তার আগেই ক্রেতারা দেশটির সমুদ্রপথে সরবরাহ করা অপরিশোধিত তেল কিনে মজুত করা শুরু করেছে। এর ফলে রুশ তেল রপ্তানি বেড়ে গেছে কয়েক গুণ। সপ্তাহ ব্যবধানে 17 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার রাশিয়ার বাল্টিক, কৃষ্ণসাগর, আর্কটিক এবং প্রশান্ত মহাসাগরীয় টার্মিনালগুলো থেকে রপ্তানি এই মুহূর্তে, আমরা আজকে যখন নিউজ করছি, 4-5 দিনের ব্যবধানে 26% বেড়েছে, যার পরিমাণ দৈনিক 25.2 মিলিয়ন টন। সেই হিসাবে আপনার একটা হিউজ পরিমাণ তেল বাড়ছে, যা মোট তেলের পরিমাণের 3.6% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বড় আকারের জ্বালানি তেলের চালান, যেগুলো আগে পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ড এবং জার্মানিতে যেত, সেগুলো রাশিয়ার বিভিন্ন বন্দর থেকে ট্যাঙ্কারে করে ইউরোপেও পাঠানো হয়েছে। ব্লুমবার্গের তথ্য বলছে, যেসব দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞা মেনে নেয়নি, যেমন চীন, ভারত, তুরস্ক, তারা আপনার এই তেলটাকে মজুত করে ফেলছে। এর মধ্যে যে কার্গোগুলো তাদের গন্তব্য প্রকাশ করেনি সেগুলো আছে, যেমন অনেকে গোপনে আপনার তেল কিনছে। এর মধ্যে ভারত সবার এই দৌড়ে আগায় না, চীনও কিনছে, আপনি বুঝছেন, কারণ সামনের তেলের বাজার খারাপ যাবে। পর্যবেক্ষণ বলছে, বর্তমানে আননোন এশিয়া হিসেবে চিহ্নিত বেশিরভাগ কার্গোরই গন্তব্য হচ্ছে ভারত। ওই যে রাশিয়ার তেল বেচা ভারত কিন্তু হিউজ পয়সা কামাইছে, আর এটা নিয়ে জানেন যে আমেরিকা, যুক্তরাজ্য, ভারত, আদানি, মোদি সবগুলোর পানি চুবানি টুবানিও খাওয়ানোর চেষ্টা করছে। গণমাধ্যমের সূত্র বলছে যে দৈনিক 603,000 ব্যারেল সমতুল্য জ্বালানি বহন করছে এই কার্গোগুলো, আর আদার আদন হিসাবে শ্রেণীবদ্ধ জাহাজগুলোর গন্তব্য হচ্ছে তুরস্ক, সেখান থেকেও দৈনিক 813,000 ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হচ্ছে। 28 দিনে তুরস্ক বাদে ইউরোপীয় দেশগুলোতেও সমুদ্রপথে সরবরাহ করা তেলের রপ্তানির পরিমাণ 125,000 ব্যারেল। এসব তেলের একমাত্র ইউরোপীয় গন্তব্য হচ্ছে বুলগেরিয়া, কারণ 2024 সাল অবধি দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে, আর যার কারণে রাশিয়া থেকে হিউজ তেল কিনছে। বুঝতেই পারছেন, এই হিউজ পরিমাণ তেল বেচা হঠাৎ করে রাশিয়ার অর্থনীতি আরও চাঙ্গা হয়েছে। আর বাকি আছে গমের কথা, এত রঙ্গে ঝামেলার মধ্যেও 500,000 মেট্রিক টন গম আবারও রপ্তানি করা শুরু করছে রাশিয়া, আর এর কিছু অংশ আমরাও পাবো, পৃথিবীর অনেক দেশ পাবে। মোট কথা একটাই, আল্লাহ যারা টানে তারা আসলে কেউ ধরে রাখতে পারে না। তো ইনশাল্লাহ রাশিয়ার আরও উন্নতি হোক, সেটা দোয়া করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।